بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. آمين. کولے جنو چاند دولے شجے مو نبی সারা জাহানে মুকুট মনি তোরা ছুটে সে দেখে যা আমিনার কোলে যেন চাঁদ দোলে সেজে মোর নবী মোস্তফা সারা জাহানে মুকুট মনি তোরা ছুটে এসে দেখে যা রবি শশিয়ার গ্রহ তারা যত ছিল গো সুদূর আসমানি দেব দেবী আর পাহাড় পর্বত লুটাইল শির আগমনি রবি শশিয়ার গ্রহ তারা যত ছিল গো সুদূর আসমানে দেব দেবিয়ার পাহাড় পর্বত লুটাইল শির আগমনে এ বিশ্বভুবন ভরে গেছে আজ ফাঁকা ফাঁকা ছিল যা সারা জানে মুকুট মনি তোরা ছুটে সে দেখে যা মামিনার কোলে যেন চাঁদ দোলে সেজে মোর নবী মোস্তফা কেশ দেখে যা রাতের আধার ঘন ঘাট আছে আসে পাসিনাতে যা
মৃগলা বিছে অধিক খুশবু ভাসে, কেশ দেখে যা রাতে রাধার ঘন ঘাট আছে আসে, পাসিনাতে যাত মৃগলা বিছে অধিক খুশবু ভাসে, অলিকুলে আজ পড়ে গেছে সারা ফুলে ফুলে বাবা, সারা জাহানের মুকুট মনি তোরা ছুটে এসে দেখে যা, ত্রিভুবনে যত ত্রিভুবনে যত আসা যাওয়া সবই গজার তরে, সেজে আমি নার ললাটে চাঁদ জানি গো সকল ঘরে, অসহায় এতিম জনেতে ফিরে পেল যেন মা, সারা জানের মুকুট মনি তোরা ছুটে এসে দেখে যা, উম্মা সয়ালা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له, ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ওয়া ক্বালা আইদান ফি মাওদিইন আখার, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم, وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا, شكرا لك آمين.
وقال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وعاصر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله عز وجل أيضا في كلامه إنما يخشى الله من عباده العلماء وقال أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا في موضع آخر وقال أيضا في موضع آخر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال أيضا من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই বিশিষ্ট মেহমানদেরকে চেয়ারটা যদি এখানে দিত মনে হয় ভালো হতো। স্টেজের পিছনে কোথাও মজা আছে বলে আমার জানা নেই, অনলি ফল কান্দেপুরে দেখলাম কান্দের মহলে বক্তা এদিকে মুখ করে আছে, শ্রোতা পেছন দিকে মুখ করে আছে। জানি না এটা কোন সিস্টেম এরা সাজিয়েছে আর কেনই ব্যায়াম করেছে। যদি মনে হয় যে ভিআইপি মেহমানদেরকে সামনে বসানো যাবে না, তাহলে তুলে কামরার ভেতরে বসান, যেন বাইরে বসে না। যে বউটাকে ঘাটে নামানো যাবে না তাকে বাজারে নিয়ে যাওয়াটা মোটেই ভালো না। আমি লোকটা এমনিতেই ভালো না, সেজন্য অবাঞ্ছিত আব্দুল মোটে মানায় না। এখান থেকে তালেবানদেরকে তুলে দেওয়া, তোমরা উঠে যাও আর এখান থেকে চেয়ার নিয়ে এখানে ভিতরে আসে। এই ধরুন এই ধরুন সুদার চেয়ার নিয়ে চলে আসে, তখন চলে যায়। এই বাবা ছেলে চলে যায়, ছেলে পালা পালে পালা নিয়ে আসেন। আজকে মনে হয় কাম জল না করে মনে হয় হয়তো আমার এটা শেষ জলসা, আর এইটাই হয়তো এই এলাকারও শেষ জলসা। কথা বলেন মাদ্রাসায় কথা বলতে এসছি, সত্য কথা বলবো হ্যাঁ না না বলবো সত্য হ্যাঁ না না
এখানে কেন বসে আছো? বলছি আমার দিকে বিকেলে শোনো, এখানে আনি তো, এখানে আনন্দ চাল তোরা। আরে ভাই মাথা রাস্তা বুঝছিলাম না তোদের মাথা ভাই কথা শোনেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এমন এক পাক মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সত্যিকারের প্রশংসার একমাত্র মালিক হলো যদি বলেন আল্লাহ। তিনি যেটা বলেছেন সেটা হলো, ভাই কথা শোনেন এদিকে, এই ভাই কথা শোনেন, সত্যিকারের আপনি সামনে আসুন, আপনি সামনে আসুন, সত্যিকারের প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের যিনি মালিক তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকে রহমতের শান্তি এবং ইজ্জতের তারা হবে পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমরা যে জায়গাটায় বসেছি এটা জান্নাতের বাগান, বসতে পেরেছি আমরা বড় ভাগ্যবান। যারা বসতে পারে নাই তারা নাদান, যারা এটাকে ভালোবাসে তারা হলো মুসলমান, যারা এর প্রতি অনীহা পেশ করে তারা হলো নাফরমান। এই শব্দটা যেখানে ব্যবহার হচ্ছে সেই বইটার নাম হলো কোরআন, আর যে এটা দেখে নাই বা দেখতে চায় নাই তার নাম হলো শয়তান। এর আগে এরকম কথা শোনেন নাই, পরও শুনবেন কি না জানি না, তবে যখন আল্লাহ বলিয়ে নিয়েছে তখন আমি আপনি এটাকে ভাবি এবং বোঝার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ। আজ পশ্চিমবাংলায় ওলামাদের অবনতির অধঃপতনের প্রথম কারণ, যখন যেখানে কোনো মানুষ কথা বলে মৌলবীরা মনে করে ওটা আমাদের জন্য হচ্ছে না লোকেদের জন্য। যে পাড়ায় মিলাদ হয় যেখানে জলসা হয় সেই এলাকার এক মৌলবি কথাগুলো শোনে না, কারণ ওরা জানে আমরা হনুমানের লেজ এত বড় লেজ কারোর হয় না। কথা বাস্তব না বাস্তব? যে গ্রামে মিলাদ হয় ওই গ্রামের মৌলবিরা মিলাদে বসে না, কারণ ওরা জানে আমরা জমিদারের ছানা, খেয়েছি চিত্র সবুজ জলটা পাড়ার লোকের জন্য হচ্ছে আমার জন্য না। ওই জন্যে যেখানকার বাঁধর সেখানেই আছে, না হাত পা লম্বা হয় না। 80 বছর মসজিদে থাকার পরে ইলিম কমে গেছে বাড়ি নাই, কারণ ওর আর শেখার ইচ্ছা নাই, ওর ওখানে সিল মেরে দিচ্ছে। কথা বুঝে আসছে? বেশিরভাগ জায়গাতে জলসায় দেখবেন যারা ভিআইপি গেস্ট থাকে তারা জানে আমাদেরকে খেলার পুতুলের মতো এনেছে, সাজাবে বসাবে জলসা, সব ফকির ফকরারা শুনবে, আমরা খাবো আর বিড়ি টেনে কিছু দৌড়ার চলে যাবো, জলসা আমাদের জন্য না। এর কারণেই মাদ্রাসাগুলোর অধঃপতন। এরা কোরআন হাদিসের থেকে দাতাদের বেশি সম্মান করে, হুজুর জন্য চোখে না যায়।
খোদায় পাক শোনাচ্ছে, যতক্ষণ তুই হুজুরের তোয়াজ করে ভুলে না যাবি ততক্ষণ ছাত্রের হাতে ওস্তাদ ঝাঁটা খাবি, বিবির হাতে বউ ঝাঁটা খাবি, কর্মচারীর হাতে মালিক ঝাঁটা খাবি, তবে খোদাকে খানিকটা বুঝতে পারবি। এই অপ্রিয় সত্যটা চট করে কোনো বক্তা বলবে না, কারণ বলে দিলে মালের আর দাওয়াত যদি বলো, আর আমারও কাম যে পুরো নগদে আর পাবে হবে না। তবে এসে যখন গেছি তখন ঘাই বেঁধে দেবো, না দিয়ে আর মাল যাচ্ছি না। এই বাংলা জমিনে 100টা মসজিদের ইমামের মধ্যে 95টা মসজিদের ইমাম আল্লাহকে ভয় করে না। আর আমরা যারা বক্তা বক্তৃতা করি 100টার মধ্যে 99টা খোদাকে মানি না। এটা যদি বাস্তবে প্রমাণ করতে না পারি তো আমি জয়নাল মৌলভি না। আর আজকে জলসা যত টাকা নেবো বলেছি ডবল দিয়ে যাবো, 1% নেবো না। কথা বাংলা বুঝছি না, বোঝেন না? প্রত্যেকটি বক্তার টার্গেট একটাই, যে আজকের কিছু এমন নতুন কথা শোনাবো, এমন চমক লাগাবো সারা পরের বছর দাওয়াত করতে বাধ্য হয়। হ্যাঁ না না, ও তো খোদার ভয় নাই, খোদার ভয় থাকলে রাস্তাতে আস্তে আস্তে নামাজ কাজা করতো না। আর প্রতিদিন মসজিদের ইমামের টার্গেট হচ্ছে মোতোয়াল্লি যেন নারাজ হয় না। তাতে যদি আমাকে মোতোয়ালির গোলামি করতে হয় তো তাও করবে, মাঝে মাঝে বাজার করে মোতোয়ালির বউকে দিয়ে আসবে, যেন মোতোয়াল্লি গরম না হয়ে যায়। ইমান থাক আর না থাক, কলমা থাক আর না থাক, এই অপ্রিয় সত্য দেখাবো। আর হ্যাঁ না বলেন, সারা জীবন আমরা ওলামারা বায়ান করলাম যে পড়ে সে ভালো, আর যে পড়ায় সে ভালো, কোরআন যে শেখে সে ভালো, আর যে শেখায় সে যদি বলে আরো ভালো। এই জন্য মৌলভীদের ছেলেগুলো আর মাদ্রাসায় পড়ায় না, ওদের মনের কথা হচ্ছে আমরা যা ভুল করেছি করেছি, আমাদের ছেলেদের এই ভুলটা করাবো যদি বলেন, তাহলে আসলে এই মালটা নিজে হাদিসটাকে মানে না। যে নিজে হাদিসটা মানে না, ও জাতিকে যে কথাটা বলেছে সত্য বলেছে না চিটিংবাজি বলছে, কথা বলেন, ও দুনিয়াকে বলেছে কোরআন যে পড়ে সে ভালো, যে পড়ায় সে ভালো, তাহলে তোমার ছেলেটা কি করে ইংরেজিতে এমএ পাস করলো? তোমার ছেলে এমএ পাস করবে না এটা আমি বলবো না, কিন্তু তোমার ছেলে ইংরেজি এমএ পাস করার আগে তোমার ছেলে কমপক্ষে আরবিতে কথা বলাটা কেন শিখলো না? তোমার ছেলে উঠতে বলতে ফরাম ফরাম করে ইংরেজি বলতে পারে, কেন আরবি বলতে পারে না? আমার আল্লাহ আমার ভাইরা, আমার গাইজ সুধী মৌসা, আজকে যারা মোটামুটি মাথায় টুপিটা বাঁধি নামাজ তামাজ পড়ি, তারা জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলেন আরো জোরে বলেন নাই, কিন্তু কথাটা একদম 100% মিথ্যা কথা। বললে হুজুর ছিল আমাদের মাছ দিলেন, কথাটা সত্য বলে দিল, আপনার বাচ্চা কালকের অ্যাক্সিডেন্ট হয়ে কোমরটা ভেঙে যায়, যদি পৃথিবীর কোনো ডাক্তারে বলে যে এই কোমরটার কোনো কালে সোজা হবে না, ও কুঁজো হয়ে যাবে, তো বাপ ডাক্তারের পিছনে লাগবার চেষ্টা করবে, যত পয়সা লাগে দেবো তো আমার বাচ্চা কী করে ভালো হয়। ডাক্তার যদি বলে যে 2,00,000 টাকা দিলে হতে পারে, বলে স্যার 2,00,000 কেন, আমি 2,50,000 দেবো, 3,00,000 দেবো, আপনি বলে হ্যাঁ বলুন, 3,50,000 টাকা দিয়ে অপারেশন হলো, আটখানা উঠেছে, এখন আটখানা উঠে বলছে বাকিটা হচ্ছে ওটা আর 3,50,000 তাও দেবো, ও 7,00,000 টাকা দিয়ে ছেলেটাকে সোজা করবে কিন্তু মজা থাকবে না। তবু সোজা করতে 7,00,000 টাকা খরচা করে না, জোরে বলেন
একটা ছেলের কোমর সোজা করতে গিয়ে ও 7 লাখ টাকা বাপ দেবে ডাক্তারের কথা শুনে ওর তাতে অবিশ্বাস ছিল না, কিন্তু একজন সন্তানকে মানুষ করতে গিয়ে পশুত্বের খাতা থেকে নাম কেটে মনুষ্যত্ব দিতে গিয়ে তাকে 50,000 টাকা দান করতে বলুন, মাল 1 টাকাও দেবে না। যদি বলে হ্যাঁ না, এর বিশ্বাস খোদার উপরে না ডাক্তারের উপরে? খালি মাথায় টুপি দিয়ে দরুসে বলছে সল্লু আলা সল্লু আলা। আপনার বিশ্বাসের খাতা আপনি নিজে মেরে দিয়েছেন। একটা চোখের দাম যদি আপনার কাছে 2 লক্ষ টাকা হয় তো 2টো চোখের দাম কত? যদি বলেন এই 2টো চোখকে সহি সালামত রাখার জন্য এর ভেতরে যে বাতিটা জ্বালিয়েছে তিনি কে? আল্লাহ। যদি বলে চোখ 2টো সহি রাখার জন্য তোর তোর বিবি তোর বাচ্চা তোর বাড়ির সবার এই সকলের সহি রাখার জন্য তোকে 4 লাখ দিতে হবে না, মাত্র 1 লাখ দে, আছে এখানে কেউ? বিশ্বের সব ডাক্তারের কাছে 4 লাখ করে 4 থেকে 16 লাখ টাকা দেবেন, অপারেশনের পরে চোখ 2টো খানা হতে পারে, পারে না পারে না? খোদা যদি চায় যে ওখানে আমি লাইফ দেবো না, তো বিশ্বের কোনো ডাক্তারের 14 গুষ্টির তাকত না যে ওখানে 1 বিন্দু আলো দিতে পারে, পারে পারে? কিন্তু সেই খোদা শুনিয়েছে আমার নবীর কথাটা বলো, সাদাকাতু তুরা দুর্বল আবত্ত জি দুর্বল, তোমার সমস্যা দূর হয়ে যাবে, তুমি একটু সাদকা করো, ওকে বলো যে ঠিক আছে তোমাকে 4 লাখ দিতে হবে না, আল্লাহ রাস্তায় মারতে 20,000 দাও, তাহলে দেবে? কথা বলে এবার আপনি বলেন আপনার বিশ্বাস কোথায়, আপনার সেই জোশ কোথায় গেল? খালি বক্তারা স্টেজে উঠছে আর কানে হাত দিয়ে সুর করে করে ঝালছে, বাবা সাহাবাদের জীবনী শোনো বাবা কুরবানি দিয়েছে বাবা, তুমি জানি না সাহাবা বিবি কুরবানি দিয়েছে, বাচ্চা কুরবানি দিয়েছে, যৌবন কুরবানি দিয়েছে, জীবন কুরবানি দিয়েছে, মাকে হারিয়েছে, বাপকে ত্যাগ করেছে, মাতৃভূমি ছেড়েছে, রক্তাক্ত হয়েছে, আগুনের উপরে শুয়েছে, গোটা শরীরটা চিরে টুকরো টুকরো করেছে, তবু প্রত্যেকটি টুকরো থেকে আওয়াজ এসেছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আপনাদের টুকরো টুকরো হতে হবে না, বাচ্চা হারাতে হবে না, বিবি ছাড়তে হবে না, মা ছাড়তে হবে না, ঘর বাড়ি ছেড়ে পালাতে হবে না, শুধু খালি 2,000 টাকা মোচা উঠাতে নাই, বাকি সব আছে। হ্যাঁ না বলেন না, আমার জ্ঞানী জন্য দেখছি মানুষেরা ইমান ভাই আস্তে কথা বলুন তো, ইমান আল্লাহ পাক যে মাপকাঠিটা দিয়েছে সেই মাপকাঠিটা আলাদা, যার কারণে কোরআন পাকে শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদারদের শোনার থেকে ব্যবসা শেখাবো তা বলো বাবা, ওই যে আল্লাহর উপরে বিশ্বাস করো, নবীর উপরে বিশ্বাস করো, তো আল্লাহ তার নবীর উপরে বিশ্বাস না থাকলে ওই ইমানদারটা কিসে? কথা বলে না, কথা বুঝতে পারলে? আল্লাহ তার রসুলের উপরে বিশ্বাস আছে বলে তো ওই ইমানদার, হ্যাঁ না বলেন না? তো একে আবার কি বিশ্বাস করতে বলেছে? তারপরে আল্লাহ বোঝাতে চাচ্ছে যে বিশ্বাসটাতে নিয়ে তুমি বসে আছো ওটা বিশ্বাস নয়, ওটা বিশ্বাস নামের একটা ভণ্ডমি। ওটা আসলে বিশ্বাস না, ওটা বিশ্বাস নামের একটা কি বললাম ধোকা, ধোকা। কারণ মুসলমান কখনো মিথ্যা বলতে পারে?
আর আমাদের যা মুসলমান তাদের সত্য বলার চান্স আছে বলে বিশ্বাস করা যাবে তার মানে ধোকা। মুসলমান কখনো বেনামাজি হতে পারে না? আর আপনার আমার ঘরের মুসলমানকে জোর করে টেনে মসজিদে ঢুকাতে হবে সহজে মাল ঢুকবে? এটা মুসলমান নামের একটা ধোকা, এটা বিশ্বাস নামের একটা ধোকা। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন? আমি যে মুসলমান এটা মুসলমান বলে জাতিকে ধোকা দিয়েছি, আমি মুসলমান না। মুসলমান কখনো শূরের গোশত খেতে পারে না? জোরে বলেন না। আরো জোরে বলেন না। কিন্তু নিজের ছেলে বিক্রি করে খেতে পারে? হ্যাঁ না না বলেন। যে মুসলমান নিজের ছেলে বেঁচে খেতে পারে, যে মুসলমান নিজের ছেলে বেঁচে খেতে পারে, এই ভাই মশলাটাকে দেখো নাকি, যে মুসলমান নিজের ছেলে বিক্রি করে খেতে পারে, ও যে দুদিন বাদে নিজের বউ বেঁচে খাবে না এর কোনো দলিল আছে? ও যে দুদিন বাদে নিজের দেশ বেঁচে খাবে না কোনো দলিল আছে? কথা বলে এটা হচ্ছে আপনার আমার শুধু খালি ইমান নামের বস্তুর একটা ধোকা। কথা বুঝে এসছে আপা? এই ধোকা থেকে নিজেকে বাঁচাও আর জায়গাতে এনে নিজেকে বসাও, এর নাম হচ্ছে মেহনত। করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ। আমার বাবা দিদি আমার শুনাচ্ছেন বন্ধুরা, এই যে জলসা করছেন আর এত টাকা দান করছেন আর বক্তারা দিচ্ছে আর আপনারা দিচ্ছেন আরে মাদ্রাসাকে দিচ্ছেন আর এই জলসা যা কিছু হলো কোরআন হাদিস সব কিছু শুনে জানে, এর উদ্দেশ্য কি? আল্লাহ পাক রাজি হবে আর আমি একটু জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে? হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? জীবনে কোনো বক্তা, জীবনে কোনো বক্তা, কোনো মৌলবি, কোনো পাগলে, কোনো ছাগলে বলেছে যে মুসলমান না হলেও জান্নাতে যাবে? কথা বলে শুনেছেন তো? জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হচ্ছে মাস্ট, শর্ত। মুসলমান না হলে জান্নাতে যাবে না? তো আপনি আমি কখনো ভেবে দেখেছি আমি সত্যি মুসলমান কিনা? মুশকিল যন্ত্রণা বলেন তো মুসলমানের নমুনা, মুসলমানের নমুনা, মুসলমানের আটটা নমুনা কটা? সেখানে আজকে দলটা কিভাবে জানবে? মুসলমানের নমুনা কটা জোরে বলো? আটটা। প্রথম মুসলমানের নমুনা, একে বিশ্বাস করে দ্বিতীয়তে বিশ্বাস করে না। দ্বিতীয় মুসলমানের নমুনা, নিজে কাঁদতে জানিয়ে কাউকে কাঁদাতে জানে না। তৃতীয় মুসলমানের নমুনা, ওর মুখ থেকে কখনো মিথ্যা বেরুতে পারে না। চতুর্থ মুসলমানের নমুনা, চতুর্থ নম্বর মুসলমানের নমুনা, ও লোকের কাছে ঠকতে পারে, কাউকে ঠকাতে পারে না। পঞ্চম মুসলমানের নমুনা, মুসলমানের নমুনা সবার কাছে প্রিয় হবে, কারো কাছে অপ্রিয় হবে না। ছটা মুসলমানের নমুনা,
সবসময় কথা আসতে হবে, লোকের দিকে ভয় খাবে, নিচে গরম হবে না। সাত নম্বর মুসলমানের নমুনা, বাস যতটা পেয়েছে পেট ভরে গেলেই খুশি, তার থেকে বেশি তামান্না করে না। আর লাস্ট আইটেম মুসলমানের নমুনা, লাস্ট আইটেম মুসলমানের নমুনা, যে মুসলমান কখনো কোনো সময় মানুষকে কোনো বিপদে ফেলতে পারে না। যদি বলেন কোথা থেকে নিয়েছেন, কার কাছ থেকে পেলেন, কোন মৌলবী বললো, কোন মৌলবীর বলা কথাকে চট করে পাগল নকল করে না। দেখে কোরআন কিংবা হাদিসে কোনো জায়গায় এর নমুনা আছে কিনা, সেখান থেকে চেষ্টা করি খেঁচে বার করার, পরে চেষ্টা করি জাতিকে দেওয়া। বন্ধুরা বলে আল্লাহ বলে ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে পাঠিয়েছেন, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? তো পাঠিয়েছে কে? আল্লাহ। আর ফেলে খান থেকে নেবে কে? কে নেবে বলেন, বলেন কে নেবে? যেমন পাঠিয়েছে তেমন নেবে না উল্টো পাল্টা নেবে? জোরে বলেন, তিনি যেমন দিয়েছে তেমন নেবেন না কম বেশি নেবেন? জোরে বলেন, তেমন নেবেন। তো পাঠিয়েছে কেমন বলেন, পাঠিয়েছে কেমন? আজ পর্যন্ত এইটুকু জানা হলো না আল্লাহর বান্দাকে, ওই যে আল্লাহ পাক পাঠিয়েছে কেমন মুসলমান? হ্যাঁ, তিনি পাঠিয়েছেন মুসলমান করে, কেমন যদি বলেন মুসলমান, আর নেবে কেমন করে? মুসলমান করে। তো নেওয়া আর পাঠানো দুটো শুনে না, মাঝখানে আটটা শুনে না, তিনি পাঠিয়েছেন মুসলমান। পৃথিবীর জমিনেতে যত বাচ্চা এসেছে সব বাচ্চা মুসলমান হয়ে এসেছে। ও হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান শিখ ঈসাই যে ধর্মের হোক না কেন, বাচ্চা কিন্তু মুসলমান। বাচ্চা কি? এই জন্য সাবালক আর পূর্ণে যত বাচ্চা মারা গেছে, ও বাউরি বাদ দিয়ে মুচি যার বাচ্চা হোক জান্নাতে যাবে, কারণ সব মুসলমান। আর নেবে কেমন মুসলমান? কোথায় শুনিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন, যখন মরবি মুসলমান হয়ে, তার মানে আমি নব মুসলমান করে পাঠিয়েছি মুসলমান নেব। যদি বলে মুসলমান আমার বন্ধু আল্লাহ ভাইরা, পৃথিবীতে যত বাচ্চা পৃথিবীতে এসেছে দেখবেন সেইদা করতে করতে এসেছে, কোনো বাচ্চা সেইদা বিহীন আসে না। ও নামাজ পড়তে পড়তে এসেছে, মায়ের পেটে রুকু কেয়াম সেইদা হয়ে গেছে, তাহিয়াত হয়ে গেছে, আর সেইদাতে মাথা রেখে পৃথিবীতে এসছে, আর হওয়ার সাথে সাথে আদান একামত হয়ে গেছে, মরার পরে দোয়াটা বাকি ছিল, দোয়া করে বিদায় করে দিয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? তো এসেছে মুসলমান হয়ে, একে বিশ্বাস। এই জন্য বাচ্চা দেখবেন পৃথিবীর আর কার উপর ভরসা করে না, শুধু একমাত্র আব্বাকে ভরসা করে। ওর যখন যেটা দরকার হয় ও চায়, কোনো দোকানে যদি বলে হাতে থাকা, আমার কাছে নেই তো আমার আব্বার কাছে আছে, বলে না বলে না? আর মাসুম বাচ্চার আব্বার উপর বিশ্বাস আছে, চাই সে বাপ ভিখারি হোক আর জনখানা হোক,
কিন্তু আজ মুসলমানের আল্লাহর উপরে বিশ্বাসই নাই। আছে আরে আছে, আপনি বলেন আর মুসলমানের বিশ্বাস কই? বন্ধুরা বল আল্লাহ বলা ভাইরা, প্রথম কথা। দ্বিতীয় কথা, মাসুম বাচ্চাকে আপনি খুব খেয়াল করে দেখবেন কখন আপনি মিথ্যা বলাতে পারবেন না। ঘরে একদল মাল আপনি লুকিয়ে রেখেছেন, সবাইকে জিজ্ঞাসা করছেন, বলবেন নাই। ওকে আর একবার জিজ্ঞাসা করুন, তোর ঘরে মিষ্টি আছে? বললে হ্যাঁ, মা বাক্সের ভেতরে। বলবে না? বলবে না, কারণ মাসুম মিথ্যা বলতে পারে না, মুসলমান মিথ্যা বলতে পারে না। নাম্বার তিন, বাচ্চা দেখবেন ঠকে গিয়ে ধমক খেয়ে কাঁদতে পারে, কাউকে কাঁদাতে পারে না। মুসলমান শুধু কাঁদতে জানে, কাউকে কাঁদায় না। আর আমরা তো খালি যাকে বোঝাবেন খালি কি করে কাঁদাবো, সেই ধান্দায় বসে আছি। হ্যাঁ না, না মুসলমান কাউকে ধকাতে পারে না, বাচ্চা ধোকা বাদ হয় না। বাচ্চা মাসুম যখন বাচ্চা থাকে তখন দেখবেন সবার কাছে প্রিয় থাকে, মাসুম বাচ্চা কারো কাছে অপ্রিয় হয় না। কেন না? আপনি আমি যা মুসলমান, আমার বউ আমাকে দেখতে পারে না, খালি দেখে বার করে আমার মনে না। আজি মা বাচ্চার জন্য আচর করছে, তোর মতো কাল সাপ কেন যে পেটে ধরেছিলাম বুঝতেই পারি না। বাপ বলছে তোর মতো জানোয়ারকে জন্ম দিয়ে কুত্তা জন্ম দিলে ভালো করতাম। অবস্থা বোঝেন, আমি কি জিনিস একবার হবে? কথা বোঝেন? বোঝেন, মাসুম কারো কাছে অপ্রিয় হয় না। কথা বুঝে এসছি বাবাজি? মাসুম সবসময় দিতে পারে হাত বাড়িয়ে, ভাবে না ও থাকবে কি থাকবে না। আপনার আমার একটা নমুনা মুসলমানের সঙ্গে মেলে না, সেজন্য শুরুতেই কথা শুনিয়ে দিয়েছি আল্লাহর উপরে বিশ্বাস পরিপূর্ণ আনার জন্য। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, একটা ব্যবসা শেখাবো যেটা শিখলে তোমরা দুনিয়াতে বেঁচে যাবে, আখিরাতে বেঁচে যাবে। আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করো, নবীর উপরে পূর্ণ বিশ্বাস করো। আজকে আমার আপনার বিশ্বাসের মানে ধোকা, বিশ্বাসের নামে ধোকা। সারা জীবন বিশ্বাসটা বিক্রি করে খেয়ে নিয়েছি। হ্যাঁ না বলে, এবার এখানে বসে জলটা শুনছেন, অনেক কথা হয়ে গেছে, একটা মজার কথা বলে দিয়ে চলে যায়। এটা কোন সব এলাকার তাবর তাগলো বলো না, বহুত কিছু আপনাদের বলেছে, তবে আজ পর্যন্ত জাহান নামেদের কোয়ালিফিকেশন বলে নাই। বলে দে জাহান নামেদের কোয়ালিফিকেশন কটা? জানি না, শুনে না জল যা কটা বলেন। জাহান নামেদের কোয়ালিফিকেশন হচ্ছে তিনটে। এই তিন দলে যে যে পড়বে, খোদা তাদেরকে জাহান্নামী বলেছে। আপনি বলেন যদি খোদা কাউকে জাহান্নামী বলে দেয়, আমি মৌলবি তাকে আর জান্নাতি করতে পারি? যদি বলেন না, তাহলে এবারে আমরা জলসাকে শুনে দেখি এই দলগুলোর ভেতরে আমার নামটা আছে না না। যদি থাকে তো মনে মনে বলি আস্তাগফিরুল্লাহ, আর যদি না থাকে তো প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। কি বলবেন জাল্লাহ? বলবেন জাল্লাহ? বলে একটা শুনেন কোথা আছে, আল্লাহ কদ জানালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম জাহান্নাম যাদেরকে দিয়ে ভরপুর করবো, জেনারেশনকে দিয়ে, তাদের কোয়ালিফিকেশন তিনটে। প্রথম কোয়ালিফিকেশন হলো তাদের হৃদয় আছে কিন্তু হৃদয়ের ব্যথা বোঝে না। আমি আপনি ভেবে দেখি, আপনার আমার হৃদয় আছে? আছে?
ভালো করে ভাবেন আছে, সত্যি আছে তো? আজকে জল সাত দিনে আপনার মেয়ে এসেছে, কাছে বসিয়ে আদর করেছেন, মা রাস্তায় কষ্ট হয় নাই, মুখটা শুকিয়ে গেল কেন রে, একটু শরবত খা, খাওয়া খা, দেখো দুটো ভাত খেয়েলেন, কখন খেয়েছিস বাড়িতে তার ঠিক নেই, আদর করলেন, খাওয়ালেন, ভালোবাসলেন, যত্ন করলেন, এরপরে সন্ধ্যার পূর্বেতে তার হাতে 20টা কি 50টা টাকা দিয়ে বললেন, যা মা যা তোর বাচ্চাদের নিয়ে একটু বাজারে ঘুরি আর, দিয়েছেন না দেন না, এ দিয়েছেন না দেন না, দিয়েছেন তো, আপনি আরও দেন, আমি নিষেধ করবো না, কিন্তু যে মেয়েটি আপনার ঘরের ছেলের বিয়ে দিয়ে বৌমা করেছেন, আপনি ওর বাবাকে ওর মাকে বলেছিলেন তো যে আমি মেয়ের মতো নিয়ে যাচ্ছি, ওকে মেয়ের মতো করেই রাখবো, কিন্তু আজকে সকাল থেকে মেয়েটি যে খাটতে খাটতে মুখ শুকিয়ে গেল, দুপুরের ভাতটা বেলা 4টার পরে খেলো, সন্ধ্যাবেলা কোনো খাবার খাবে কি না কে জানে বলো, তাকে একবার কখনো কোলের কাছে বসিয়ে বলেছো যে মা সকাল থেকে তো খেতেই গেলি, একবার বস আমার কাছে, তুমি খা দেখি তো একবার দেখি, বলেছেন? আপনার হৃদয় আছে, মুখটা চিড়ে হাত ধরে দেখেন তো, আপনার ভেতরে কলিজা আছে? আপনার মেয়ে তার বেলা মেয়ে মনে হলো, আর যে মেয়েটাকে মেয়ে বলে নিয়ে এসেছিলেন ওটা কি মনে হলো, গরু ছাগল মনে হলো? এই হৃদয় দিয়ে যদি আরেকজন হৃদয়ের ব্যথা বুঝতে না পারেন তো খোদা পাক শোনাচ্ছে, যার হৃদয় থাকতে মানুষের হৃদয়ের ব্যথা বুঝতে পারে না ও জান্নাতের যোগ্য না, ও জান্নাতের যদি বলেন তো, যে খোদা বলেছে জান্নাতের যোগ্য না, আমি মারহাবা বলে ঠেলে দিলে মাল ঢুকবে, কথা বলে খালি জল খেতে মারছে।